অপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল। বেশ কিছু বছর আগে ছোট পর্দায় অভিনয় জীবন শুরু করলেও বড় পর্দায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। ঢাকায় প্রথমবার বড় পর্দায় প্রিয়তমা সিনেমাকে কেন্দ্রের চরিত্রে অভিনয় করেছেন ইদিকা পাল। তারই বিপরীতে রয়েছেন দেশীয় সুপারস্টার শাকিব খান। এরশাদ আদনান প্রযোজিত ঈদের মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। প্রথম সিনেমায় অভিনয় করে দুই বাংলায় সমান তালে ধারণ প্রশংসা কুড়োচ্ছেন ইদিকা। ঈদে প্রিয়তমায় ব্যবসা সফল সিনেমাগুলির মধ্যে অন্যতম একটি সিনেমা। স্বভাবত এই সাফল্যের অংশদারী ইদিকাও, বিষয়টি তার জন্য পরম সৌভাগ্যে। এই প্রসঙ্গে কলকাতা থেকে মোবাইল ফোনে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইদিকা বলেন, আমি কল্পনাও করিনি যে প্রিয়তমা এতটা সাড়া ফেলবে। ঈদের দিন থেকে এখন পর্যন্ত দর্শকদের মধ্যে এই সিনেমাকে ঘিরে যে ভালোবাসা দেখেছি তা রীতিমতো আমাকে বিস্মিত করেছে। সিনেমায় আমার অভিষেক হলো প্রিয়তমা দিয়ে। অভিষেক আমার ভাগ্যে এত সুপ্রসন্ন হবে কল্পনাও করিনি। বাংলাদেশের দর্শকদের ভালোবাসায় আমি সত্যি ভীষণ আবেগপ্রবণ। এই ভালোবাসা আজীবন আমি বুকে শ্রদ্ধার সঙ্গে নিয়ে বয়ে বেড়াব। এর জন্য অবশ্যই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি শাকিব খান, প্রযোজক এরশাদ সিকদার ও পরিচালক হিমেল আশরাফের প্রতি। ইদিকা আরও বলেছেন, কলকাতার দর্শকরা ভীষণ আগ্রহের অপেক্ষা করছে প্রিয়তমা সিনেমাটির জন্য। প্রযোজকের প্রতি অনুরোধ, দ্রুত সিনেমাটি কলকাতায় মুক্তি দিয়ে।